দেখুন টিভি লাইভে তরুণীকে বিয়ের প্রস্তাব প্রধানমন্ত্রী সম্প্রতি টিভি লাইভ অনুষ্ঠানে বিয়ের প্রস্তাব দিয়ে খবরের শিরোনাম হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদাল আল হারিরি গেল মঙ্গলবার দেশটির এক টিভি চ্যানেলে বাণিজ্য খাত নিয়ে সরাসরি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে লেবাননের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন অনুষ্ঠান চলার সময় হঠাৎ তিনি এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন আল আরাবিয়ার খবরে বলা হয় বৈরুতের সিইসি এ সরাসরি ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানটিতে দর্শক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কয়েকশো মানুষকে এ সময় দর্শকদের মাঝে বসেছিলেন দিনা দাওয়ারিস নামের এক তরুণী অনুষ্ঠান চলাকালে হারিরির হঠাৎ করেই ওই তরুণীকে মঞ্চে আসার আহ্বান জানান দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধও করেন দিনা মঞ্চে আসলে তিনি মোবাইলে ধারণ করা স্থানীয় কবি বিলাল আলমার এর একটি প্রেমের কবিতা বাজিয়ে শোনান এরপর দিনাকে তিনি বিয়ের প্রস্তাব দেন বলেন কবিতাটি তিনি দিনার উদ্দেশ্যেই রচনা করেছেন এখন দিনার মত কি স্বাভাবিকভাবেই সংকোচের সঙ্গে প্রস্তাবে সম্মতি জানান দিনা মিয়া বিবি রাজি তো কেয়া করে গা কাজী তাই মঞ্চেই সম্মানসূচক চুমুর সঙ্গে দিনার আঙ্গুলে আংটি পরিয়ে দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদাল আল হারিরি আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে